আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? জি ভালো। খবর, আপনার ছেলে কেমন আছে? আছে, কিন্তু বাসায় নেই, মানে পালিয়ে গেছে। তা আপনি আবার আসলেন কেন, কোনো সমস্যা নাকি? জি, আসলে হয়েছে কি, ও বাড়ি থেকে পালিয়ে গেছে কোথাও। কারণ কারণ কি বলতে পারবো না, ও আর বাসায় আসছে না। না, অনেকক্ষণ হলো, আমার মনে হয় ওই 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 ছেলেটাই ওকে কোথাও নিয়ে যেয়ে লুকিয়ে রেখেছে। না দেখেন, আপনার বুঝতে কোনো ভুল হচ্ছে, ও নামাজ পড়ে হয়তো কোথাও চলে গেছে বলতে। ওই ছেলে এরকম না, আমি ওর সাথে চলেছি, ও এরকম কাজ করতে পারে না আমার মনে হচ্ছে না, ও করেছে। তাহলে আমি করবোটা কি? আচ্ছা, নামাজ পড়তে যাওয়ার আগে কি ওর সঙ্গে আপনার কথা হয়েছিল? ওকে পড়াশোনা না করার জন্য বলেছিলাম। আমার মনে হয় ওই কারণেই ও হয়তো রাগ করে চলে গেছে কোথাও, হয়তো। দেখেন, একটা ছেলে 24 ঘন্টার সর্বনিম্ন 7 ঘন্টা ঘুমায়, বাকি 17 ঘন্টা ওর অন্যান্য কাজে চলে যায়, 5 ঘন্টা তো স্কুলে থাকে, 12 ঘন্টার যদি 5টা ঘন্টাও ও খায়, খেলাধুলা করে, হয়ে যাবে হয়তো। কিন্তু দিনের বাকি ঘন্টাগুলা এই নামাজ পড়তে, কোরআন পড়তে, বই খাতা না পড়ে এমনিতেই কীভাবে কীভাবে চলে যায়। এই কয়টা টাইম আছে যা ঠিক নাই, রাতে ঘুমাতে কতক্ষণ লাগতে পারে এসবেরও ব্যাপার থাকে, আর বাকি ঘন্টাগুলো ওর প্রাইভেটেই হয়তো বা সময় যায়। আপনি এক কাজ করতে পারেন, ওকে সন্ধ্যার পর আমি ওকে আপনার কাছে পাঠাবো। ঠিক আছে, বুঝলাম। আপনি ওকে আর বকবেন না, এখন হয়তো সন্ধ্যার পরেও চলে আসতে পারে, আপনি তারপর আমাকে জানাতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি স্যার বড় লোকের বাচ্চা। ও আচ্ছা 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 আচ্ছা, কোথায় ছিলে তুমি? বাড়ির বাইরে, আর আসবো না ভাবছিলাম, দূর পড়ালেখা করা যায় নাকি? পড়ালেখা করতে ভালো লাগে না এখন? আমার কাছেও যদি তুমি থাকো না, তো আমিও বলবো পড়ালেখাই করতে হবে, কারণ আমি পড়ালেখা করেই এই জায়গায় আসতে পেরেছি। তোমার এখন মনে হবে যে তোমার বাবা আগে যা করেছে সেগুলো ঠিক করে নিয়ে এখনও তিনি ঠিক করছেন না, তাই না? তোমার একটা ভালো ভবিষ্যতের জন্যই তিনি এত চেষ্টা করছেন। তো তুমি একটু 2 মিনিট, 1 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে পারো যে তোমার বাবার শাসনের দিকগুলা, যে তোমাকে কীভাবে শাসন করেছে ওগুলো একবার ভাববা, যে হ্যাঁ আমাকে এটা করতে বলে, ওটা করতে মানা করে, এগুলো নিয়ে একটু কিছুক্ষণ ভাববা, ঠিক আছে? তুমি যাও এখন, রাতে ঘুমাও সময় মতো, আর ফজরের সময় উঠে নামাজ পড়ে তারপর বাইরে বাবাকে বলে বা বাবাকে সাথে নিয়ে হাঁটতে যাবা, আর তারপর কোনো এক জায়গায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ ভাববা বিষয়গুলো নিয়ে। আমি আশা করি তুমি ঠিক হয়ে যাবা। আমি আমাকে বড় ভাই মনে করতে পারো, বড় ভাই হিসাবে এই জিনিসটা একটু খেয়াল করতে পারো, ঠিক আছে?
আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথাটা সত্যি, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়ে পাঠিয়েছেন, কিন্তু বুদ্ধিটা তো আর সবার ক্ষেত্রে এক না। আমরা ছোটদের অনেক ভুল ধরি, ছোট্ট ভুল হলেই শাসন শুরু করি। কেন? আমরা ভাবি এ তো অনেক কিছুই পারে, দেখেন বাচ্চাটা কি পাকা পাকা কথা বলছে। আসলে তা হলো তার হেদায়াত, বিবেক, যা আল্লাহ তাআলা তাকে পূর্বেই দিয়ে পাঠিয়েছেন। আর সে যা পারে না তার কারণ হলো বুদ্ধি, উদ্ভাবনী চিন্তা এবং বিশ্লেষণী শক্তির অভাব। তাই আসুন আমরা ওদের পেছনে আমাদের মূল্যবান সময়টা কাজে লাগাই। অভিভাবকদের উচিত আরও এক ধাপ বেশি সচেতন হওয়া। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।